নমস্কার, আজ আমরা মানসিক রোগের বেশ কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ নিয়ে আলোচনা করব। আজ আমরা জানব যে মানসিক রোগের কি কি লক্ষণ হতে পারে। যদি আগের পর্বগুলো আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখুন। উপরে আই বাটনে ক্লিক করতে পারেন অথবা ডিসক্রিপশানেতে আমি লিঙ্ক দিয়ে দেব। কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ আমরা এখানেতে রিপিট করেছি বোঝার সুবিধার্থে, কারণ সেই লক্ষণগুলো ছাড়া আপনারা বুঝতে পারবেন না মানসিক রোগের লক্ষণগুলো পরপর কিভাবে আসে। একা একা কথা বলা, আগের থেকে কথা বলার পরিমাণ কমিয়ে দেওয়া, হঠাৎ করে বন্ধু বান্ধবের সাথে কথা না বলা অথবা কম বলা, বন্ধুবান্ধবকে এড়িয়ে যাওয়া, হঠাৎ করে পরিবারের সাথে কথা না বলা অথবা কম বলা, হঠাৎ করে একা থাকার প্রবণতা বেড়ে যাওয়া, সারাদিন চিন্তিত মুখ, একা একা কাঁদা, নিজের কষ্ট সমস্যা অন্যকে বলতে পারে না, নিজের মধ্যে জমিয়ে রাখে, যার ফলে নিজের মধ্যে একটা প্রবলেম শুরু হয়। আরও অন্যান্য লক্ষণগুলো সম্পর্কে আমরা জানব, কিন্তু জানার আগে আমার অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, কারণ আমি এখানে বিভিন্ন মানসিক রোগের সমস্যা, লক্ষণ এবং তার চিকিৎসা সম্পর্কে আলোচনা করি, এছাড়া শিশুদের মানসিক বিকাশ নিয়ে আলোচনা করে থাকি। ধন্যবাদ। আমার বেঁচে থাকতে ভালো লাগে না, আমার মরে গেলেই ভালো হয়, সুসাইড করার কথা বলা, সুসাইড করার কথা চিন্তা করা অথবা ভাবা অথবা চেষ্টা করা, এই ধরনের কথাবার্তা কেউ যদি বলে তাহলে সতর্ক হন। নিজেকে দোষী বলে বারবার মনে করা, ঘুমের সমস্যা শুরু হয়, ঘুম ঠিক করে হয় না, খাওয়ার ইচ্ছা কমে যায় অথবা বেড়ে যায়, বমি বমি ভাব লাগে, শরীর ক্লান্ত লাগে, মাথার যন্ত্রণা করে, মাথা ভার হয়ে থাকে, কেউ কেউ সারাদিন শুয়ে থাকে, আবার কেউ কেউ শুতেই পারে না, দুশ্চিন্তা না শুতে দেয় না জেগে থাকতে দেয়, নেশা করার পরিমাণ বেড়ে যায়, কিছু চিন্তা করলেই বুক ধরপড় করে, কিছু চিন্তা করলেই শরীর আনচান করে, একা থাকতে চায় না, অবাস্তব ভয় আতঙ্ক ঘিরে ধরে, ঘর বন্ধ হলেই দম আটকে আসে, একা দূরে যেতে বা একা কোনো এক গন্তব্যস্থলে যেতে পারে না, ভয় লাগে, সন্দেহ করা, ছোট বিষয়কে জটিলভাবে ভাবা, অচেনা মানুষের সাথে কথা বলতে পারে না, ছোট ছোট বিষয়গুলোকে বড় করে ভাবে এবং মনের মধ্যে কষ্ট পায়। যে ধরনের সমস্যাগুলোর কথা আমি বললাম, কমপক্ষে 15 দিন থেকে 3 মাস থাকতেই হয়। যদি লক্ষণ মেলে তবেই আপনারা একজন সাইকোলজিস্ট অথবা সাইকিয়াট্রিস্ট ডাক্তারের কাছে যাবেন, উনি সিদ্ধান্ত নেবেন আপনার মানসিক রোগ হয়েছে না হয়নি। ধন্যবাদ। আবার পরের ভিডিওতে আমরা কথা বলবো অন্য একটা বিষয় নিয়ে।